পিছন থেকে অ্যাটাক করে তখন আমি এই ডান হাতটা দিয়ে বাঘটাকে আটকানোর চেষ্টা করি এবং দুটো পা আমি হাত দিয়ে ধরে ফেলি। বাঘের সাথে মোটামুটি 7 মিনিট লড়াই হয়। যখন বাঘটা পেরে উঠলো না তখন বাঘ পালিয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে চিতা বাঘের সঙ্গে টানা 7 মিনিট রুদ্ধশ্বাস লড়াইয়ের কাহিনী শোনালেন ডুয়ার্সের চা বাগান ম্যানেজার সুব্রত সরকার। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীপল্লির বাসিন্দা সুব্রত সরকার নাগরাকাটা ব্লকের কাবুলডাঙ্গা প্রজেক্ট টি গার্ডেনে ম্যানেজার পদে কর্মরত। চা বাগানে এখন ফার্স্ট ফ্ল্যাশ। স্বাভাবিকভাবে এখন প্রচণ্ড কর্মব্যস্ততা রয়েছে ডুয়ার্সের চা বাগানগুলিতে। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও কাজ শুরু হয়েছিল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চা বাগানগুলিতে। সকাল 9টা নাগাদ আচমকাই বাগানের চা শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন, বলেন বাগানে চিতাবাঘ রয়েছে। এরপরই ম্যানেজার সুব্রতবাবু চা বাগানে নজর বুলিয়ে চিতাবাঘটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বন দফতরকে, কিন্তু তারা আসতে দেরি করায় তিনি ও অন্যান্য কর্মীরা মিলে চিতাবাঘটিকে নজরে রাখছিলেন। সুব্রতবাবু জানান, প্রায় 2 ঘন্টা নজরদারি চালিয়ে তারা যখন ফিরে আসছিলেন সেই সময় আচমকাই চিতাবাঘটি পেছন দিক থেকে তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তিনি চিতাবাঘটির ঘাড় বগলদাবা করে ফেলেন, কিন্তু চিতাবাঘটি পা দিয়ে তার শরীরে আঁচড়ে দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। ওই অবস্থায় টানা 7 মিনিট লড়াই চালিয়ে যান। একসময় চিতাবাঘ তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপর শ্রমিকেরাই তাকে উদ্ধার করে নাগরাকাটার শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আমি প্রতিদিনের ন্যায় আজকেও বাগানে যাই সকালবেলা। সকাল 9টাতে যাওয়ার পর সমস্ত লেবাররা বেরিয়ে যায়। তারা বলে যে এখানে বাঘ আছে। তো তখন বাঘটা কোন সাইডে আছে সেটা কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করে এই সাইডে থাকতে পারতাম। বাঘটা আমি দেখা পাই সাথে সাথে আমি ডিপার্টমেন্টে ফোন করি কুনিয়াতে বেলা 9টাতে, কিন্তু ওনারা কোনো রেসপন্স দেয়নি, আসেও নাই। কিন্তু পরবর্তীতে খবর আসলো হ্যাঁ ওনারা আসছে। আমরা তখন বাঘটা আমরা তত্ত্বাবধানেই রাখছি নজরে নজরে। যখন বাঘটাকে আমরা দেখলাম যে ঠিক আছে থাক, বাঘটাকে দেখে বেরিয়ে আসতেছি, পিছন থেকে আমাকে অ্যাটাক করে। তারপরে যখন পিছন থেকে অ্যাটাক করে তখন আমি এই ডান হাতটা দিয়ে বাঘটাকে আটকানোর চেষ্টা করি এবং দুটো পা আমি হাত দিয়ে ধরে ফেলি। ধরে ফেলার পর বাঘের সাথে মোটামুটি 7 মিনিট লড়াই হয় আমার। এবং ওখানে আরও লোক ছিল, 27-28 জন লোক ছিল, তারা প্রাণ ভয়ে সব পালিয়ে যায়। আমি তখন একাই ছিলাম সেখানে, কিন্তু যখন বাঘটা পেরে উঠলো না তখন বাঘ পালিয়ে যায় ওখান থেকে 7-8 মিনিট পরে। কিন্তু 7-8 মিনিটের মধ্যে বাঘ তো অনেকটা বিড়ালের মতো হয়, 4 পা দিয়ে আক্রমণ করে। সামনের পা দুটো দিয়ে আক্রমণ করতে পারেনি, কিন্তু পিছনের পা দুটো দিয়ে আমাকে অনেক ইনজুরি। নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুপর্ণ হালদার জানিয়েছেন সুব্রত সরকারের সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে, বিশেষ করে পিঠের দিকে তার বেশি ক্ষত হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। দাওয়াল ব্যুরো।